আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো গরুর মাংসের শামি কাবাব। কোনো রকম মাংসের কিমা ছাড়াই ঝটপট মেহমানদারিতে বা বিকেলে নাস্তায় আপনারা এই কাবাব বানিয়ে নিতে পারবেন। আর যেহেতু এটা রান্না করা গরুর মাংস দিয়ে বানিয়ে নিব, এই কারণে তেমন কোনো ঝামেলাও নেই। চাইলে কিন্তু খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও এই কাবাব বানিয়ে নেওয়া যায়। তো অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে ঝটপট এই কাবাব বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখানে কিছু রান্না করা গরুর মাংস নিয়েছি, আর এখানে ঝোল সহকারে নিয়েছি। হাড় আর চর্বি ছাড়া আমি শুধুমাত্র সলিড মাংসটাই এখানে নিয়েছি। আর এই রান্না করা গরুর মাংস দিয়ে এই মজার শামি কাবাবটি বানিয়ে ফেলবো। শামি কাবাব বানানোর জন্য আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করেছি, আর নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ বুটের ডাল। আর এই ডালটাকে ভালো মতো ধুয়ে আমি 1 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই চেষ্টা করবেন সব কিছু মেপে নেয়ার, চাইলে মেজারমেন্ট কাপ ছাড়াও চায়ের কাপ দিয়েও সব কিছু আপনারা মেপে নিতে পারবেন। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর মাংস। আমি এখানে ঝোল সহকারে গরুর মাংসটা নিয়েছি, আর যেহেতু এটা রান্না করা গরুর মাংস, এ কারণে এখানে আদা রসুন বাটা বা অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র 1 কটা মশলা দিলেই চলবে। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো তেজপাতা, শুকনা মরিচ, কাঁচা মরিচ, বড় কালো এলাচ, আর নিয়েছি 1টা স্টার মশলা। 1 কটা মশলা দিয়ে মজার এই কাবাব বানিয়ে ফেলবো। এক কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম সেদ্ধ করার জন্য। দিয়ে নিব স্বাদ মতো লবণ। যেহেতু রান্না করা গরুর মাংস ছিল আর সেটার মধ্যে লবণ আছে, এই কারণে লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। এখন ঢাকনাটা দিয়ে 6টা শীষ তুলে নিব। আর আপনাদের চুলার জালের ওপর ডিপেন্ড করে সময়টা একটু কম বেশি লাগতে পারে। যদি ঢাকনাটা খোলার পরে দেখেন এক্সট্রা কোনো পানি আছে, তো অবশ্যই সেটা শুকিয়ে নেবেন। তো আমার একটা এক্সট্রা পানি ছিল, সেটা আমি ভালো মতো নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। এখন এটা শিলপাটায় খুব ভালো মতো বেটে নিতে হবে। তো আমি শিলপাটায় খুব ভালো মতো মিহি করে বেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে, আর এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা রান্না করা গরুর মাংস দিয়ে আমি বানিয়ে নিয়েছি। মনে হচ্ছে যে মাংসের কিমা দিয়ে বানানো। কতটা স্মুথ হয়েছে! আমি এটা শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারবেন। দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে প্যাকেট গরম মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ঘরের বানিয়েও নিতে পারবেন। আর দিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা মিডিয়াম সাইজের 1টা ডিম। আর এই ডিমটাকে কিন্তু অবশ্যই দিতে হবে, আর ডিমটা না দিলে তেলে ছাড়ার সাথে সাথে এটা ফেটে খুলে খুলে যাবে। তো বাইন্ডিংয়ের জন্য ডিমটা অবশ্যই দিতে হবে। এখানে আমাদের আর কোনো মশলা ব্যবহারের প্রয়োজন নেই, শুধুমাত্র 1 কটা মশলা দিয়েই মজার এই কাবাব বানিয়ে নেওয়া যাবে। তো অবশ্যই ডিমের সঙ্গে সব কিছু খুব ভালো মতো মেখে নিতে হবে। তো বেশ কিছুটা সময় মেখে নেওয়ার পর আমি 1টা গোলার মতো বানিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। এটা আমি কাবাবের শেপ দিয়ে নিব, আপনাদের পছন্দ মতো শেপগুলো ছোট বা বড় করে নিতে পারবেন। তো আমি 1টা কাবাব বানিয়ে নিলাম। ঠিক এইরকম সিস্টেমে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। আর অবশ্যই হাতে তেল মেখে নেবেন, এতে করে কাবাবগুলো আর হাতে লেগে যাবে না। তো যে পরিমাণ আমি উপকরণ নিয়েছিলাম, এখানে টোটাল আমার 18টা কাবাব হয়েছে। আপনাদের সাইজের ওপর ডিপেন্ড করে আর একটু কম বা বেশি হতে পারে। তো আমি এখন কিছুটা ফ্রোজেন করব, তো আমি সেই টেকনিকও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এই কাবাব ডিপ ফ্রিজে মাস জুড়ে সংরক্ষণ করা যাবে। তো আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম, আর সেটার মধ্যে প্রথম লেয়ারে কাবাবগুলো দিয়ে নিয়েছি। অবশ্যই একটু গ্যাপ দিয়ে দিয়ে কাবাবগুলো রাখবেন। আর ওপরে একটা র্যাপিং পেপার দিয়ে নেব, এতে করে ওপরে যখন আমি কাবাবগুলো দিব সেটা কিন্তু একটার সঙ্গে আর একটা লেগে যাবে না। তো অবশ্যই এই কাজটি করতে হবে, আর কাবাবগুলো কিন্তু একটার সঙ্গে আর একটা লেগে লেগে রাখা যাবে না, একটু গ্যাপ রেখে কাবাবগুলো সাজিয়ে নিতে হবে।
তো সবগুলো কাবাব আমার বক্সে দিয়ে নেওয়া শেষ। এখন এটা ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব এবং মাস জুড়ে যে কোনো সময় নামিয়ে খেয়ে নিতে পারবেন। তেলটা মিডিয়াম সাইজের গরম করে নিয়ে আমি কাবাবগুলো দিয়ে নিব। আর কাবাবগুলো কিন্তু একবারে ছাড়া যাবে না, অবশ্যই একটা দেওয়ার কিছুটা সময় পর আরেকটি কাবাব ছেড়ে দিতে হবে। আর তেলটাকে কিন্তু অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে। আর ভালো মতো গরম করে নেয়ার পর অবশ্যই জালটাকে মিডিয়াম থেকে লোতে করে দিতে হবে। আর এ পর্যায়ে জালটাকে যদি জোরে রাখা হয় তাহলে হবে কি, ওপরে কালা চলে আসবে আর ভেতরটা খুব ভালো মতো কুক হবে না। তো একটা পিসটা খুব ভালো মতো ভাজার পর আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই কাজটা অবশ্যই সাবধানতার সাথে করতে হবে, আর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, যেহেতু কাবাবগুলো ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এই কারণে দু পিসটাই খুব সুন্দর মতো ভাজা হবে। আর প্রতিটা ব্যাচ কাবাব ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে, আপনাদের চুলার জালের উপর ডিপেন্ড করে সময়টা কিন্তু আর একটু কম বা বেশিও লাগতে পারে। আর যেহেতু এই কাবাবের বাইন্ডিংয়ের জন্য ডিম দেওয়া ছিল, এই কারণে ওপরে একটু ফেনা ফেনার মতো হয়েছে, এটা কোনো সমস্যা না। তো কাবাবগুলো দু পিসটাই আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিয়েছি আর একটা টিস্যুর উপর তুলে নেব, এতে করে যদি এক্সট্রা কোনো তেল থাকে সেটা সোক করে নেবে। আর এই কাবাব ভাজার সময় এতটা সুন্দর গন্ধ বের হয়, আপনারা যখন ভাজবেন তখনই বুঝতে পারবেন যে অল্প কিছু মশলা দিয়ে মজার এই কাবাব কতটা টেস্টি হয়। আর বানানোর পরে বুঝতেই পারবেন না যেটা মাংস কিমা ছাড়াই রান্না করা মাংস দিয়ে বানিয়ে ফেলাম। দেখতেই পাচ্ছেন ভেতরে কতটা সুন্দর হয়েছে, আর বোঝার কিন্তু কোনো উপায় নেই যেটা রান্না করা গরুর মাংস দিয়ে বানিয়ে নেয়ার। তো একই রকম সিস্টেমে আমি সবগুলো কাবাব ভেজে নিচ্ছি। আর যে পরিমাণ আমি তেল দিয়েছিলাম সেটাতে আমি 5টা করে কাবাব একসাথে ভেজে নিয়েছি। খুব বেশি কাবাব একসাথে ভাজতে যাবেন না, এতে করে কাবাবগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ব্যাচের কাবাবগুলো ভেজে নেওয়া শেষ, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এই কাবাবগুলো শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এই কাবাব বানানোর পরে যখন পরিবেশন করবেন তখন পরিবারের সদস্য বা মেহমানেরা বুঝতেই পারবে না যেটা আপনি রান্না করা গরুর মাংস দিয়ে বানিয়ে নিয়েছেন। তো আশা করছি এই কাবাবের রেসিপিটি আপনাদের বরাবর ভালো লেগেছে, সব রেসিপির মতোই। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ঘরে ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে। তো সবাই অনেক ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।